বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাইবার আছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা অজয় খোকন, ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস অজয় খোকন, আপনি জানেন যে সরকার বিরোধী একটি জাতীয় ঐক্য প্রক্রিয়া চলছে এবং এটি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে তারা একভাবে যাত্রা শুরু করেছে, যদিও এখানের ফরমেশনে আরও খানিকটা সময় হয়তো তাদের নেবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে তাদের ঐক্য যতটা না দৃঢ় হচ্ছে, আপনাদের দিক থেকে এই ঐক্যকে ঘিরে নানা রকমের কথাবার্তা অনেক বেশি হচ্ছে, কিছুটা কি ভীত সন্ত্রস্ত মনে হচ্ছে নাকি সরকারকে? কারণ পত্রপত্রিকার খবর দেখা যাচ্ছে যে জাতীয় ঐক্য হলে, এর সঙ্গে বিএনপি যুক্ত হলে আওয়ামী লীগের কোর্স অফ অ্যাকশন একরকম হবে, না হলে আরেক রকম ইয়ে হবে। একটু শুনতে চাই আপনাকে, আপনার কাছে কীভাবে দেখছেন? আপনাকে প্রথমেই শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার এলাকাবাসী অর্থাৎ নিকটিবাজিতপুরের জনগণকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসন্ন নির্বাচন অত্যন্ত সন্নিকটে, কাজেই নির্বাচনকে কেন্দ্র করে জোট মহাজোট বা বিভিন্ন আঙ্গিক আজকে মোর্চা গঠন হবে, এটাই স্বাভাবিক। আপনারাও মোর্চা গঠন পরিধি বিস্তৃত করবার চেষ্টা হচ্ছে, এবং আমাদের একটি পরিধি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী 14 দলের, সেটা আমাদের অনেক আগে থেকেই আছে। মহাজোট জাতীয় পার্টি সহ অন্যান্যরাও আছে এবং আরও অনেকেই আমাদের সাথে অনেকেই এর সাথে সম্পৃক্ত হচ্ছেন বা আরও হবেন। এখন আমাদের আমার শ্রদ্ধেয় একসময়ের আমাদের নেতা হাবিব ভাইদের আজকের যে আপনি যে কথাটা বললেন, তাদের যে ঐক্যটা, সেই ঐক্যটার ক্ষেত্রে আমার শুধু এটুকু বক্তব্য যে ঐক্য হতেই পারে, কিন্তু ঐক্যের আদর্শিক বিষয়টা কোথায়, এর চিন্তা চেতনাটা কী? এই ঐক্যটা যদি আমি ধরে নিতাম যে আরও 2 বছর হাতে আগে যদি হতো, তাহলে মানুষ কিন্তু আজকে এত প্রশ্ন আনতে পারতো না। কেন আনতে পারতো না? জামাত প্রশ্নে কী হবে? কামাল হোসেন বিচৌধুরী সাহেব আমাদের সকলের কাছে, দেশের মানুষের কাছে পরিচিত জন, আসম আব্দুর রব মান্না সাহেবরা পরিচিত জন, তাদের রাজনৈতিক অবস্থানটা কোথায়, কতটুকু এর প্যারামিটার বেরোমিটার কতটুকু যেতে পারে, জনগণের সাথে তাদের সম্পৃক্ততা কতটুকু আছে, এটা কিন্তু আমরা স্বাধীনতা উত্তর আর 48 বছরে আমরা প্রতিনিয়তই দেখছি। কামাল হোসেন সাহেব একজন প্রতিষ্ঠিত আইনজীবী, কিন্তু রাজনীতিতে উনি কিন্তু সফলকাম হতে পারেননি, এটা কিন্তু আজকে বাস্তবতা, সত্য। ঠিক একইভাবে যুক্তফ্রন্টের সফলকাম হচ্ছেন না কেন? আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার, তিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশের সংবিধানের অনেক আগের ইতিহাস, তারপরে নির্বাচন কেন্দ্রিক অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে উনি কখনোই এমপি নির্বাচিত হয়ে জনগণের কথা বলবার জন্য সংসদে আসতে পারেননি। এটা উনি গণফোরাম করে চেষ্টা করেছে, তার আগে আওয়ামী লীগ থেকেও চেষ্টা করেছে, উনি হয়ে আসতে পারেননি। জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার মতো পিপল ওরিয়েন্টেড একটা যে জনপ্রিয়তা, জনগণের সাথে মিশে যাওয়া, জনগণের মনের ভাব বোঝা, তার সাথে মিশে তার রায় নিয়ে রাজনীতিতে থাকা, এটা কিন্তু একটি আলাদা বিষয়। আমি এখানে বলতে চাই, বিজ্ঞপ্তি সাহেব একজন বিএনপি করতেন এক সময়, বিএনপির কাছ থেকে উনি অনেক কিছু পেয়েছেন, আবার বিএনপিকে অনেক কিছু দিয়েছেন। বিএনপির সাথে আজকে তার ঐক্য হতে পারে, তারা দুঃখ প্রকাশ করেছেন যে তাকে বের করে দেওয়া হয়েছে, অপমানিত করা হয়েছে, রেল লাইন দিয়ে দৌড়ানো হয়েছে, সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিএনপির এই বোধোদয়টা কিন্তু ভালো, এই যে মানুষকে পদে পদে অপমানিত করেছেন অতীতে, এখন আজকে প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছেন, বাড়িতে বাড়িতে গিয়ে ক্ষমা চাচ্ছেন। আমি বলবো প্রথমেই তাদের উচিত ছিল এই কাজগুলো করবার আগে জাতির কাছে ক্ষমা চাওয়া, যে দেখেন আজকে দুর্নীতির জায় আমার নেত্রী জেলে, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে দুর্নীতিগ্রস্ত হয়ে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে আজকে দেশের বাইরে অবস্থান করছে, আমাদের এখন জায়গা কোথাও যাওয়ার জায়গা নেই, সব কিছু মাফ করে দিয়ে আমাদেরকে একটা জায়গা দেন। এই জায়গা দেওয়ার মধ্য দিয়ে মহানগর নাট্যমঞ্চে যে নাটকটা হয়ে গেল, সেই নাটকের মধ্য দিয়ে দেশবাসী কী পাবে আমি জানি না, তবে নিজেদের চরিত্রটা, নিজেদের অবস্থানটাকে ঢেকে অন্য কাউকে কাউকে সামনে এনে ভবিষ্যতের নির্বাচনকে বৈতরণী পার হওয়ার যে চেষ্টা, এটা বৃথা চেষ্টা। এই চেষ্টার মধ্য দিয়ে কোনো কাজ হবে বলে আমি বিশ্বাস করি না। আমরা গ্রামেগঞ্জে যাই, মানুষের সাথে মিশি, এবং আমার দল আওয়ামী লীগ তার 70 বছরের ইতিহাসে এর আগেও বারবার লড়াই সংগ্রামে প্রমাণিত একজন একটি রাজনৈতিক দল যে তারা জনগণের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই দেশ এবং জাতির প্রয়োজনে
দেশকে আজকে যে মাত্রায় নিয়ে গেছেন প্রত্যেকটি ক্ষেত্রে, সেই মাত্রায় নিয়ে যাওয়ার পরে ১৪ সালে ওনারা নির্বাচনে আসেননি, এটা তাদের চিন্তা চেতনার ফল। এখন ওনারা চাচ্ছেন যে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে এই মুখগুলোকে সামনে নিয়ে একটি ফ্রন্ট গঠন করে বা একটি ঐক্য গঠন করে। না তাহলে তো এদের নিয়ে আওয়ামী লীগের এত কথাবার্তার কোনো না, আমি তো ভাবনার কিছু দেখি, কথাবার্তা তো মনে হচ্ছে আমাদের সেক্রেটারি বলেছেন যে এটা নিয়ে আমাদের ভাবনার কিছু নাই, আমরাও বলছি ভাবনার কিছু নাই। তারা যদি নির্বাচনে আসেন আমরা খুশি হব, কারণ আমরা চাই, আওয়ামী লীগ চায়, মহাজোট চায় নির্বাচনে সকলের অংশগ্রহণ, একটি ক্রেডিবল ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন। সেই ইলেকশনটা আমরা হাবিব ভাইদেরকে নিয়ে, এই জাতীয় ঐক্যকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা করতে চাই, এটা আমরা ওয়েলকাম জানাই। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে, অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে এর পাঁচ দফা, এর সাত দফা অথবা নয় দফা, এই দাবি দাওয়াগুলো মানতে হবে। এই দাবি দেওয়ার জন্য আজকে কে কথা বলছে, দেশের মানুষ কে কোথায় কোন জায়গায় মহাসমাবেশ করে জনগণ রাস্তায় বেরিয়েছে দেখেন আপনি। জি, আর কয়দিন বাকি নির্বাচনের? রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি বিএনপি সহ আজকে যারা ক্ষমা প্রার্থনা করে এদের কাছ থেকে দুঃখ প্রকাশ করে ঐক্যটা করতে চাইছেন, ঐক্যর এই ফসলটা ভালো হোক এটা আমরা চাই। কিন্তু আমার কথা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক ঐক্যের মধ্যে জামাত প্রশ্নে কি হবে, মৌলবাদী যারা একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে তাদের প্রশ্নে কি হবে, ওই দিনও কয়েকজনকে দেখলাম মঞ্চে বসে তাদের সাথে কি হবে, আবার বলেছেন আজকেও এই ঐক্য প্রক্রিয়া চলছে, কেউ বলছে হয়ে গেছে, বিএনপি বলছে হয়ে গেছে, আবার কেউ কেউ বলছেন এই প্রক্রিয়া চলছে। একটি প্রশ্ন অজয় খোকন তুলেছেন এবং এই প্রশ্নটা আসলে আমি অনেকবার অনেককে আপনার দলের করবার বা বোঝার চেষ্টা করছি যে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় থেকে অনেক রকমের ভুল ত্রুটি করেছে এবং তার কিছুটা প্রায়শ্চিত্ত বিএনপি হয়তো আপনি স্বীকার করবেন কি করবেন আমি জানি না, বিএনপি করেছে এবং করতে হচ্ছে তাকে, কিন্তু জাতির কাছে একটা খোলামেলা কথা যে আমরা হ্যাঁ ক্ষমতায় থেকে আমরা এই ভুলগুলো করেছি, আমরা ভবিষ্যতে করব না বা আমরা এই কাজগুলো করবো, সেরকম স্পষ্ট কথা সেই অর্থে বিএনপি বলে না, যদি এটি রূপকল্প ২০৩০ একটা ধারণা বা একটা রূপরেখা আপনারা মানুষকে দিয়েছেন সেটি ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন যেটি যে এই যে জাতীয় ঐক্যের কথা, প্রধানমন্ত্রী গতকালকে আপনি শুনেছেন যে নিউ ইয়র্কে বলেছেন যে সুৎখোর, দুর্নীতিবাজ এবং খুনিদের নিয়ে যে ঐক্য, সেই ঐক্য আসলে জাতিকে কি উপহার দিবে, উত্তর কি আপনার কাছে আছে? আপনাকে ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরটা প্রথমে দিয়েই আমি অন্য প্রসঙ্গে যাব, যে নিউ ইয়র্কে মানে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন এটা খুবই আপত্তিকর কথা। আমি যদি ওনার কথা ধরে নেই যে ঐক্যটা হয়েছে সেই কে যারা আছেন বা নেতৃত্বে যারা আছেন তারা যাদের সুৎকর হয়ে থাকে, ঘুষখোর হয়ে থাকে, দুর্নীতিবাদ হয়ে থাকে, তাহলে এই সরকারের যারা নেতৃত্বে তাদের সে অন্তত কম। এই সরকারের এমন কোনো মন্ত্রণা নাই, দু একটা হয়তো বাদ দিতে পারে, যেখানে দুর্নীতি হয় নাই। এবং এই যে লোকগুলি জাতির সামনে আপনি জিজ্ঞাসা করেন, ফখরুল আলমের কাছে আপনি জন্ম যাচাই করেন, একটি লোকও বলুন উনি দুর্নীতি করেছেন, কামাল হোসেনের বিরুদ্ধে অনেক কথা বলতে পারেন কিন্তু কেউ বলবে না কামাল হোসেন দুর্নীতিবাজ। হ্যাঁ, উনি আন্দোলনের সময় বিভিন্ন সময় হয়তো দেশে থাকেন না, নানান কারণ হতে পারে, বিষয়দের বিরুদ্ধে যত কিছুই বলেন মনে হয় কেউ দুর্নীতি বলতে পারেন না, মাহমুদুর রহমান তো ক্ষমতার ধারের কাছে ছিলেন না। তো এই যে একটা জাতীয় নেতা যারা এক সময় আমি তো শুধু তো দুর্নীতিবাজই বলেন, উনি বলছেন সুৎখোর, ঘুষ, দুর্নীতিবাজ এবং খুনি, এবং খুনি, খুবই আপত্তিকর কথা। খুনি যদি বলতাম এর উত্তর আমি দেব, বর্তমান সরকার যে ১৪ দলীয় জোট বা মহাজোট এর চেয়ে বড়ো খুনি তার এদেশে হয়নি, নাই, কারণ এই সরকার নিজেই খুনি। কারণ ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত জাসদের ৩০,০০০ মুক্তিযোদ্ধা টকবগে তাজা যুবকদেরকে হত্যা করেছে বলে জাসদ দাবি করে, যে জাসদ রাষ্ট্রীয় ক্ষমতা সেই জাসদ আওয়ামী লীগের ৯ এমপিকে কিবরিয়া সাহেবকে ঈদের মাঠে হত্যা করেছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে ২০,০০০ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে জাসদ গণবাহিনী তৈরি করে। এবং যদি বলেন রাহাত খান মনোনয়নের দল, তারাও স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার পরে তারা বেশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারপর এরশাদ সাহেব, কিন্তু ৩০,০০০ জাসদ কর্মীকে হত্যার পরেও তো সেই আওয়ামী লীগের সঙ্গে আপনি ছিলেন, সেই আওয়ামী লীগই ছিলেন। আমি ছিলাম, হ্যাঁ আমি ছিলাম, আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছেন। আমার থাকা না থাকা তো বড় ব্যাপার না, ভুল করেছিলাম, না না ভুল করে থাকার ব্যাপার না, আমি তো ওই দল করতামই, তো আমি নতুন করে যোগ দিয়েছিলাম তা তো না, আগে থেকে ছিলাম।
তারপর যোগ হচ্ছে এরশাদ। সেটা এরশাদকে আপনি যত হবি বলেন না কেন, এরশাদ মুক্তিযোদ্ধার পক্ষের লোক না, কিন্তু মুক্তিযোদ্ধার পক্ষে উনি কাজ করেন নাই। এবং এরশাদ যে অন্যায়টা করেছেন দেশের অবৈধভাবে, উনি একটা পার্লামেন্টকে উনি বন্দুকের নালে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নয় বছর যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, বিশেষ করে আজকে যিনি প্রধানমন্ত্রী এবং এই মন্ত্রী অনেকেই আছে তাদের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছে, আপনার 1983 সালের 15ই ফেব্রুয়ারি ডক্টর কামাল হোসেনের বাসার থেকে ধরে নিয়ে গিয়ে এই নির্মম ইতিহাস এখনও তো জনগণের সামনে নিয়ে আসে, এবার গাও শিরে ওঠে। লালদিঘির ময়দানে প্রায় 25-30 জনকে গুলি করে হত্যা করে তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। তো এর চেয়ে বড় খুনি এই পৃথিবীতে এরকম 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 সরকার, এরকম সবগুলি মিলে এরকম একটা সরকার শুধু ক্ষমতা থাকার জন্য এরকম জোট পৃথিবীতে কোথাও আজ পর্যন্ত হয়নি। আপনি যদি এই পক্ষে বলতে চান বিএনপি কামাল হোসেনের লোকজনকে বিএনপি হত্যা করে নেয়, হ্যাঁ বিচ্ছেদের সাথে অশোভন আচরণ হয়েছে, সেগুলো ক্ষমা আমি ভুল করলে ক্ষমা চাইতেই পারে, ওই তো এক সময় বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন, এটা তো উদারভাবে দেখা উচিত। এবং আজকে যে সমস্ত নেতার কথা বলা হচ্ছে, আসাম আব্দুর রব্বের কথা বলা হয়, আর যাক এই আসাম আব্দুর রব্বকে তো 96 সালে আওয়ামী লীগ মন্ত্রিসভায় নিয়েছিলেন, অনেক কিছু বলার পরেও স্বাধীনতা সংগ্রামের অবদান ছিল, তারপর জাহর সৃষ্টি করার মধ্য দিয়ে এই সমস্ত হত্যার জাহর সৃষ্টি না তো হত্যা বা দেশে এই ধরনের অজগত সৃষ্টি হতো না, তারপর ওনাকে নিয়েছেন। আজকে আপনি বলে দিলেন ঢালাওভাবে, আর যে কথাটা আমার অত্যন্ত স্নেহভাজন অজয়কর খোকন বললেন যে এই লোকগুলি নির্বাচিত হতে পারে নাই, 1991 সালে যে নির্বাচনটা হয়েছিল কামাল হোসেন সাহেব মিরপুরে প্রার্থী ছিলেন, আমি ঈশ্বরদী প্রার্থী ছিলাম, ওখানে আমার বিরুদ্ধ করতে আমার আজকে যিনি ভূমিমন্ত্রী সরাসরি একদম সরাসরি বিরুদ্ধ করার বহিষ্কার হয়েছিলেন, কামাল হোসেনকেও এখানে যেন না জিততে পারে আমেরিকার পক্ষ থেকে সেখানে নানান ধরনের সেখানে কায়দাকর্ম করা হয়েছিল। সেই নির্বাচনকে তুফাল ভাই 2001 সালে কে হারেন নাই ভোলার থেকে, হাফিজুর রহমানকে উনি জিতে আসেনি, সব নেতায় সবসময় সব জায়গায় জিতছে, একমাত্র বেগম খালেদা জিয়া বলতে পারেননি দেশে যে কোনো সময় কোনো জায়গায় যত আসনে নির্বাচিত দাঁড়িয়েছেন প্রত্যেকটা আসনে জিতেছেন। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না উনি সবসময় সব আসন থেকে জয়লাভ করেছেন, তো এই জন্য ওনার জিততে পারেন। আজকে আওয়ামী লীগের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই সে আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে সে নির্বাচনে দাঁড়িয়ে স্বতন্ত্র জিতে আসবে, বলুক একজন দাঁড়িয়ে বলুক তো যে হ্যাঁ আমি বলতে পারি যে আমি আমার এলাকায় গিয়ে নির্বাচন করে জিতে আসবো, একজন আওয়ামী লীগ নেতা বলুক দেখি, এটা দলের সাথে আছে তাই কথা বলা। আজকে কামাল হোসেনকে বলা হয় তুমি জিতবে, মোস্তফা মন্টু যেতেন নেই নির্বাচনের সময়, কেরানীগঞ্জ থেকে উনি যেতেন নেই 96 সালে, অবশ্যই উনি জিতবেন আওয়ামী লীগ, ওইটাই তো কথা। তো আওয়ামী লীগের যে বাহাদুর আজকে গল্প করতেছে সুলতান মনসুর, হ্যাঁ তারা আরেক জায়গায় যাক না, তারা আরেক জায়গায়। তাহলে কামাল হোসেন সাহেবটা যদি আমার জানার জন্য এক মিনিট জাস্ট সরি, যে কামাল হোসেন সাহেবরা এখানে কিন্তু একটা বিষয় আছে, আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের সাথে থাকলে জিতা যায়, একটা হচ্ছে বিএনপির সাথে থাকলে জিতা যায়, হ্যাঁ হয় নৌকা আন্দোলন, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে আপনাকে আজকে জাতির সামনে বলা উচিত এই বি চৌধুরী কামাল হোসেন বা এই ঐক্য ফ্রন্ট এরা প্রত্যেকে কি ধানের শীষ নিয়ে ইলেকশন করবে, সেটা তো সিদ্ধান্ত, তো সেই সিদ্ধান্ত এখন তো হয় নাই, করতে পারে কারণ কারণ আপনাদের সঙ্গে যারা আপনাদের সঙ্গে যারা আছে সবাই কিন্তু সবাই না সবাই করে, কিন্তু অনেকেই করেছে, অনেকেই করে জাহাজকার মনে নৌকানি করেছে, হাজার লগিন নৌকানি করেছে, অনেকেই করে, হ্যাঁ তো এখন আমার অনেকে করে না অনেকেই করে এসার লাঙ্গল নিয়ে করে, হ্যাঁ হ্যাঁ এখন আমাদের দলের মধ্যে আমাদের উপকারে চলছে, এটাকে এইভাবে নেগেটিভ না দেখে এই সমস্ত লোকজনকে চোর বাটপার ঘুষখোর বলা বলার আগে বলার দরকার যে বর্তমান বাংলাদেশের অবস্থানটা কোথায়। কিন্তু কিন্তু আমি শাহাবুর রহমান হাবিব, আপনি কতটা আশাবাদী এই ঐক্য প্রক্রিয়া নিয়ে, কারণ ঐক্য প্রক্রিয়ার মধ্যে যে নানা রকমের কথা নানা রকমের শর্তাবলী আপনাদের মিত্ররা দিচ্ছে, তাদের শক্তি থাকুক কিংবা না থাকুক, ওই যে ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন, আসন ভাগাভাগির প্রশ্নে, ক্ষমতার মেয়াদকালের ভাগাভাগির প্রশ্নে, এবং সর্বশেষ গতকালই বিবিসির সঙ্গে ডক্টর কামাল হোসেন বলেছেন যে বাংলাদেশে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে নীতিগত কোনো আপত্তি নেই, যদিও তার দলের এটি তিনি আলোচনা করেছেন সেটি বলেনি, তিনি তার মত দিয়েছেন, বলেছেন যে দলেও আমরা এটি নিয়ে আলোচনা করছি। সো কতটা আশাবাদী আসলে হওয়া যায় এই না এটার ব্যাপারে, এখানে শুনেন যে নীতিগত আপত্তি নেই এবং এই যে মেয়াদ কেউ কিছুদিন চালাবে, কিছুদিন বিএনপি চালাবে, নানান কথাবার্তা, আসন, এগুলি আসলে কোনো কথা ভিত্তি নেই, এক একজন মতামত এক একভাবে, সর্বশেষ এখন এগুলো ফর্মুলেট হয়, ওটা এখনো হয়নি, ওটা তো পরে হবে। এখন যেমন এরশাদ সাহেব উনি বলছেন আমি 100 আসন চাবো, 70টা আমি নেবই, অনেকে বলতে পারে, এবং এই হিসাব করে দেখতে গেলে যে আওয়ামী লীগের কাছে 300 আসন বেশি সব দলগুলো চেয়ে বসতে পারে, ওইটা কথা না, কথাটা হলো ফাইনালি যেটা হবে সেটাই। আমার কথা হলো যে আমি বিএনপির নীতি নির্ধারক, আমি ম্যাডামের চেয়ারপার্সনের উপদেষ্টা, আমি মনে করি যে ঐক্য প্রক্রিয়াটা চলছে, আমরা তো বলতে চাচ্ছি না যে আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও, আমরা চাচ্ছি এদেশের মানুষকে যেন ভোট কেন্দ্রে গিয়ে মানুষদের ভোট দিতে পারে, মানুষের ভোটের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য।
আজকে তো ভোটাধিকার মানুষের নেই। ইউনিয়ন কাউন্সিল নির্বাচন থেকে শুরু করে সিটি কর্পোরেশন নির্বাচন পুরো আমরা দেখেছি। এবং যে কথাটি বলা হয় 2014 সালে বিএনপি নির্বাচনে আসে নাই, আমরা কি করব? বিএনপি যায় নাকি অনেক দলই যায় নাই, এবং 300 আসনের অধিকাংশ আসনে একের অধিক প্রার্থী ছিল। সেই প্রার্থীগুলিকে ভয় দেখিয়ে, টাকা দিয়ে, বুলিয়ে বুঝিয়ে তাদেরকে উল্টো করিয়ে 153টা পোস্ট জায়গা খালি করা হয়েছে। এই কারণে আশঙ্কা ছিল আর একটি আসনে নির্বাচন নাও হতে পারে। সেই কারণে নির্বাচন একটি আসনে নাও হয়, তাহলে 153টা যেহেতু হয়ে গেছে, অতএব সরকার গঠন করার ক্ষেত্রে আওয়ামী লীগের আর জোটের কোনো সমস্যা নেই। সেই কারণে 153টা তারা খালি করেছিল, 149টা করে নাই, 148টাও করে নাই। এবার আপনি বলেন যে আমাদের নেত্রীকে বারবার যেটা বলা হচ্ছে, আমি আজকে জাতির সামনে পরিষ্কার করে বলতে চাই, মামলা রায় হওয়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী জোটের নেতা মন্ত্রীরা প্রতিদিন বলতো বেগম খালেদা জিয়া এটিএমের টাকা চুরি করে খেয়েছেন। এই বলতে 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 এখন এদেশের বিচারপতি সিনহার প্রধান বিচারপতির অবস্থা দেখার পর আর কোনো বিচারক যারা তাদের প্রধানমন্ত্রী যেখানে চোর বলে ফেলেন সেখানে তাকে শাস্তি না দিয়ে কোনো উপায় তার থাকে না। তারপরেও তার মানে বিচার বিভাগ তারপরেও আমি বলি তা আমার কথা শেষ করি, তারপরেও বিচারপতি যে রায়টা দিয়েছেন উনি কোথাও লেখেন নাই, ওনার রায় কোথাও বলেন নাই বেগম খালেদা জিয়া ইতিমধ্যে টাকা চুরি করে খেয়েছে বা করেছে। ওনার রায় পুরস্কার বলেছেন উনি ক্ষমতার অপব্যবহার করেছেন। উনি ক্ষমতার অপব্যবহার করে কাকে টাকা দিয়েছেন? যে টাকাটা কুয়েতের আমি দিয়েছিলেন সে টাকা বিএনপিকেও দেয় নাই, আওয়ামী লীগকেও দেয় নাই, এদের এতিমকেও দেয় নাই, জনগণকেও দেয় নাই। ওই টাকাটা দিয়েছিল জিয়া রহমানের নামে একটা কিছু করা, সেটা এতিমখানা হতে পারে, সেটা ট্রাস্ট হতে পারে, সেটা ইয়ে হতে পারে, যে কোনো একটা ভোকেশনাল ইনস্টিটিউট হতে পারে, জিয়া রহমানের স্মৃতি ধরে রাখার জন্য। অর্থাৎ এই যে কথা বলা হচ্ছে যে ম্যাডাম জিয়া দুর্নীতি দেয় উনি তো এখন জেলে নেই, এবং ওনার জেল হয়েছিল সেটা তো জামিনে মুক্ত, তাহলে উনি কেন জেলে থাকবেন? অন্য মামলায় কেন থাকবেন? অন্য যে দুটি মামলা উনি আছেন ওই সমস্ত মামলার সমস্ত আসামি জামিনে মুক্ত, তাহলে কি তাহলে জোর করে সরকার আটকে রেখেছেন? তারেক রহমানকে কথা বলা হয়, আজকে তারেক রহমানের কথা আমি বুক উঁচিয়ে আমি জোর গলায় বলতে পারি, আমার বাবা দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, আমার মা দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, আমাদের অনেকেরই ছিলেন না, আজকে তাদের সম্পদের পাহাড় আর তারেক রহমানকে সারা পৃথিবীতে ঘুরে যদি খোঁজ করে আজকে ওয়ান ইলেভেন সরকার এবং এই সরকার 10 বছর ধরে একটি টাকা কোথাও পায় নাই। তারেক রহমানকে শাস্তি দিয়েছিল সাজা, কিসের শাস্তি? সে একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করেছে, মানিল না, এটা তো এটা ভুল তত্ত্ব। সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করার জন্য তারেক রহমানের সাজা হয়েছিল নিম্ন আদালতে, নিম্ন আদালত মামলা হয়েছিল নিম্ন আদালতে, নির্দোষী খালাস বাংলাদেশের নিম্ন আদালত নির্দোষী খালাস হওয়ার পর আমরা শেষ করি, নিম্ন আদালত নির্দোষী খালাস হওয়ার পর উচ্চ আদালতে এরকম 20 কোটি টাকা জরিমানা, 7 বছর জেল, এই নদীর খুব কম আছে নাই। অতএব তারেক রহমান দুর্নীতির দায় অভিযুক্ত না, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায় অভিযুক্ত না, এবং সরকার ক্ষমতায় অনেক কিছু হয়, এবং এইবার এই সরকার তো চিরদিন থাকবে না। তারেক রহমান বেগম খালেদা জিয়া দুর্নীতি অভিযুক্ত হয়ে থাকে, এরপরে আওয়ামী লীগ রাষ্ট্রে ক্ষমতা গেলে কত হাজার বছর যে আওয়ামী লীগের নেতাদের যে সাজা হবে বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহভাজন ঘনিষ্ঠজন ছিলেন তিনি, 2008 সালের নির্বাচনেও মহাজোটের হয়ে কাজ করেছেন, অনেক কিছু আদালতে নিয়ে গেছেন, আদালত থেকে অনেক সিদ্ধান্ত নিয়ে এসেছেন 6 সাল পর্যন্ত। আমি বলছি 2008 সালের যে নির্বাচন হয়েছে তখন পর্যন্ত তিনি ছিলেন, আমি এইটা আমি জ্ঞাত না, আমি আপনাকে বিনয় ছিলেন উনি উনি যেটি বলেছেন যে ওনারা যেরকম আসন চেয়েছিলেন সেই আসনটি আওয়ামী লীগ তাদেরকে তখন দেয়নি, বিষয়টা এরকম না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে মাহমুদুর রহমান না, তিনি তো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, কবে পদত্যাগ করেছেন সেটি আমরা জানি না, তাকে কবে বহিষ্কার করা হয়েছে সেটিও জানি না। একই কথা সুলতান মোহাম্মদ মসুর সম্পর্কে বলা যাবে, আসাম রবের কথা তিনি বলছেন, 96 আওয়ামী লীগের সরকারই তিনি মন্ত্রী ছিলেন, সবাই তো আওয়ামী লীগের লোক। এবং আজকে প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার ব্রোকেন ড্রিম বই লিখেছেন এবং বেশ আলোচিত এই বই, এবং এই বই লেখবার পর আপনি একটু আগে ওনাকে প্রশ্ন করছিলেন যে বিচার বিভাগ কি তাহলে নেই, তাহলে এই বই পড়বার পরে কি মনে হয় যে বিচার বিভাগই কোথায় দাঁড়িয়ে আছে, নির্বাহী বিভাগেরই আসলে যে ক্রিয়াকর্ম তাতে এটি সংবিধান সম্মত কি না, এবং ওনাকে যেভাবে বিদায় করা হয়েছে যে প্রশ্নগুলো, এইসবের উত্তর আসলে কি? জিল্লু ভাই, আপনি প্রত্যেকটা বিষয়ের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এস কে সিনহাকে আপনারাই প্রধান বিচারপতি বানিয়েছেন, আপনারাই অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন, আপনারাই হাইকোর্ট ডিভিশনে নিয়োগ দিয়েছেন, ধরে ডক্টর কাপুরের এটাকে অস্বীকার করা যাবে না, এটা ইতিহাস। কিন্তু আমার কথা হচ্ছে সৃষ্টির পরে
সেই সৃষ্টি যিনি করলেন তিনি তো পৃথিবীর থেকে চলে গেলেন 75-এর পরে তারপরে কিন্তু আওয়ামী লীগ তাকে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদে মনোনীতছিলেন নির্বাচন করেছে হাবিব ভাইয়ের মনে থাকবার কথা আমাদের ছাত্রলীগের একটি ঘটনাকে কেন্দ্র করে হাবিব ভাই এক সময়ের কলিগ যখন মারা গেলেন আমাদের শ্রদ্ধেয় বাদল ভাই সেই বাদল ভাই মারা যাওয়ার পরে আওয়ামী লীগ তখন বিরোধী দল সেই সময় দলে উইদিন দ্য পার্টি পার্টির মধ্যে একটা বিভাজন তৈরি হয় এই হত্যাকাণ্ডের সাথে মোস্তফা মহসিন মন্টু সাহেবের গ্রুপের সম্পৃক্ততা ছিল সরাসরি এত সংক্রান্ত বিষয়টি আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির মিটিংয়ে বসে সেখানে বলা হয়েছিল যে এই ঘটনার সাথে এরা জড়িত কামাল হোসেন সাহেব পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মোস্তফা মহসিন মন্টুক সাহেবকে সমর্থন দিয়ে তার পক্ষে সাফাই গেওয়ার চেষ্টা করলেন এই হত্যাকাণ্ডটাকে ভুলে যাওয়ার জন্য কথা বলা হলো বাদল ভাই হত্যাকাণ্ডের সেই ঘটনার পরে উনি দল থেকে বহিষ্কৃত হলেন দল থেকে বহিষ্কৃত হওয়ার পরে কামাল হোসেন সাহেব প্রথমে কিছুদিন অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করলেন একটা তারপরে তৈরি করলেন গণফোরাম গণফোরাম করে একটা পর্যায়ে এসে 2006 সালে আমাদের সাথে উনি সম্পৃক্ত হলেন খালেদা জিয়ার মহাজোট খালেদা জিয়াকে উৎখাত করার জন্য সেই আন্দোলনে আমাদের সাথে আসলেন 2006 সালের পরে যখন 111 হলো 111 হওয়ার সাথে সাথে উনি চলে গেলেন -2 ফর্মুলায় উনি কিন্তু তখন আমাদের সাথে ছিলেন না এটা অনেকেই জানেন না এবং 2008 সালে যখন আমরা নির্বাচন করি তখন আমি মোস্তফা মহসিন মন্টু সাহেবকে দেখেছি সুধা সদনের বাসায় যেতে এবং উনি বলে এসেছেন একটা কথা তখন যে আমি নির্বাচন করব না নেত্রী ওইখান থেকে যাকে মনোনয়ন দেয় আমি তার পক্ষে কাজ করব সরাসরি বা করে নাই কিন্তু পরোক্ষভাবে উনি কাজ করেছেন আমার কথা হচ্ছে গণফোরাম একটি রাজনৈতিক দল সেই দলের নেতা ডক্টর কামাল হোসেন সেই দল এই পর্যন্ত কতটা নির্বাচনে অংশগ্রহণ করেছে কতটা ভোট পেয়েছে এর স্ট্যাটিস্টিক্স আমার জানা নাই জাতি জানে আমার কথা হচ্ছে কাকে কাকে নিলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখানে কারা আছেন কারা আমাদেরকে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করেছেন দেশকে বিদেশের মাটিতে কালিমালিপ্ত করেছেন কারা সেদিন পদ্মা সেতুর বিরুদ্ধে না দুর্নীতির অভিযোগ দিয়ে আমাদের পদ্মা সেতুর ফান্ডকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন আমাদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করার চেষ্টা করেছেন আজকে হাবিব ভাই ঢালাওভাবে বললেন যে বাংলাদেশে দুর্নীতি আমরা সবচেয়ে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কতবার হয়েছিল কার সময়ে এটা হাবিব ভাই ভুলে গেছেন এই কারণেই হাওয়া ভবন তৈরি করে যখন হাজার হাজার শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে সেই লুটপাটের ইতিহাসটা হাবিব ভাই বলতে পারবেন না কারণ তার দল এখন বিএনপি কিন্তু দুঃখজনক হলো সত্য এই হাবিব ভাই সহ আমরা এই বিএনপির বিরুদ্ধে কিন্তু এই কথাগুলো বলেছি অতীতে আমরা বলেছি দুর্নীতি খালেদা যা করেন নাই তাহলে তার সাজা হলো কিভাবে উনি বলেছেন সে সাজাটা হতে পারে উনি টাকাটা নেন নাই তাহলে টাকাটা কোথায় ছিল আছে তো টাকা টাকাটা আছে আমি টাকাটা 20 বছর আগে 30 বছর আগে এসেছে সেই টাকাটা আপনি কোনো কাজে লাগালেন না কোনো এতিমখানার অস্তিত্ব নাই কোনো কিচ্ছু নাই একটা সাইনবোর্ড পর্যন্ত টানানো হয়েছে পরে আমরা জেনেছি বগুড়ায় কিছুই ছিল না সেই টাকাটা আপনি ধরে নিলাম আমি টাকাটা রয়েছে তারপর তো টাকাটা এইভাবে থাকার কথা না এগুলো আসলে আলোচনা করলে দীর্ঘমেয়াদী আলোচনা করতে হবে আপনার কথাতে আমি আসতে চাই এই বাংলাদেশে কি হয়েছে অতীতে এই ইতিহাসটা এই দেশের জাতি সবাই জানে আজকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জেলে তার কৃতকর্মের জন্য উনি জেলে আজকে আদালত কোর্ট কাছারি উনার এত বড় বড় লয়ার ওনারা গিয়ে আদালতে মামলা করে লয়ারদের নিয়ে উনি করতে পারবেন না তাকে মুক্ত করতে পারছেন না তাহলে কি হবে আরেকটা বিকল্প পথ জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত করা সেটাও তারা বলেছেন আমরা করব আদালত মানি না আদালতের রায় মানি না অভ্যুত্থান করে খালেদা জিয়াকে মুক্ত করে আনবো আনতে পারেন নাই 10 বছরের উপর আজকে 12 বছর যাবৎ ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে অবস্থান করে দল চালাচ্ছেন সেই দলটা কিভাবে আজকে ঐক্য করে এই দলের মধ্যে বিভাজন কত রকমের আছে ম্যাডাম খালেদা জিয়া কাউকে বিশ্বাস করেন না আজকে ফখরুল সাহেব নিঃস্বরিক্তের মতো হাত পেতে বলেছেন আমাদেরকে রক্ষা করেন কেন এই দুর্নীতির কালিমার থেকে মুক্ত করার জন্য এই 1 সাল থেকে 6 সাল পর্যন্ত যে আমরা অত্যাচার করেছি মানুষ খুন করেছি আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়েছি হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তাদের এই অপকর্মকে ঢাকবার জন্য আজকে তাদেরকে সামনে নিয়ে এসেছেন অন্য কিছুই না এই ঐক্য বাংলাদেশের মানুষ কোনোভাবে আওয়ামী লীগ এই ঐক্যের ভয়ে ভীত না জনগণ
অবশ্যই আমাদের পক্ষে ভোট দিবে এবং আশা করি। এস কে সিনহার কথা বলেছেন, এস কে সিনহা সাহেব বিচার প্রধান বিচারপতি হয়েছেন, নিয়ম অনুযায়ী হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিচারপতি করে ওদারদের পরিচয় দিয়েছেন। একটি মাইনরিটি কমিউনিটির একটা লোক যখন বিচারপতি হন, আমরা আশা করি উনি একটি ভালো কাজ করেছেন, মহৎ কাজ করেছেন। শেখ হাসিনার উদ্দেশ্য কিন্তু মহৎ, মাননীয় প্রধানমন্ত্রী একটি মহৎ কাজ করেছেন যেটা বিএনপি সারা জীবনেও পারবে না। আজকে সিনহার জন্য রমায়া কান্না করেন, সিনহাকে যেদিন নিয়োগ দেওয়া হয় সেই দিন বিএনপি বয়কট করেছিল আদালত, প্রেস কনফারেন্স করে তারা বলেছিল বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে 16 কোটির উপরে কাছাকাছি মানুষ হচ্ছে ধর্মীয় ধর্মে ইসলাম। কিন্তু মিস্টার সিনহার বইয়ের মধ্যে আছে যে ওনার উনি যেদিন ওই একটা আনুষ্ঠানিকতা হয় বারের এবং বেঞ্চের পক্ষ থেকে, সেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল ছিল এবং এটি ইতিহাসে বাংলাদেশে প্রথম না, পরে গিয়ে দেখা করেছেন না, কিন্তু ওনার বইতে আছে, ওনার বইতে মিথ্যা কথা আছে অনেক। এই বইটা আমি অনেক যতটুকু পড়তে পেরেছি তার থেকে বলি অনেক মিথ্যা কথা আছে, ওনার অনেক ক্ষোভ আছে, উনি সংক্ষুব্ধ, উনি অনেক কিছু লিখেছেন যেটা বাস্তবতার সাথে মিল যায় না। উনি দুর্নীতি করেছেন, উনি টাকা পাঠিয়েছেন বিদেশে তার মেয়ের কাছে, জামাইয়ের কাছে, তাদের কাছে, আজকে সব বেরিয়ে আসতেছে। উনি রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন, একজন প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তৃতা দিতে পারে না, উনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। আজকে সিনহা সাহেবের এই বইটা তৈরি ঘড়ি করে লেখে বাজারে ছাড়ার অর্থটা কি? এটা একটা ইলেকশনের আগে ক্যাম্পেইনের জন্য সুবিধা হবে। সিনহা সাহেবের এই বক্তব্য মানুষ জাতি বিশ্বাস করে না। উনি বলতে পারতেন দেশে দাঁড়িয়ে যে আমি বিদেশ যাবো না, উনি বলছে সরকার আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে, আমি যাবো না, আমি এয়ারপোর্টে যাবো না, আমি এয়ারপোর্টে যাবো না, আমি কোনোভাবেই বিদেশ চলে যাব না। তাহলে বুঝতাম যে না, উনি ভয়ে ভীত না, উনি সুপুরুষ, উনি দাঁড়িয়ে বলেছেন না আমি যাবো না। আজকে এস কে সিনহাকে সামনে আনা হচ্ছে যে এস কে সিনহাকে দিয়ে একটা কিছু তৈরি করে বলা যে এই যে দেখেন আইনের শাসন নেই, প্রধান বিচারপতি চলে গেছে, এই প্রধান বিচারপতির জন্য ওনাদের মায়া কান্না। আজকে যে বিচার ব্যবস্থা চলছে, এই বিচার ব্যবস্থার মধ্যে প্রধান বিচারপতি তো একজন আছেন, আপনি লক্ষ্য করে দেখেন, তিনি কি প্রতিদিন কথা বলেন টেলিভিশনে? তিনি কি প্রতিদিন ভাষণ দেন? উনি কি পার্লামেন্ট নিয়ে আজকে কোনো কথা বলছেন? পার্লামেন্ট নিয়ে উনি বলছেন এই পার্লামেন্ট বৈধ না, উনি বলছেন একজনের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয় নাই। উনি কি বোঝাতে চেয়েছিলেন? উনি বোঝাতে চেয়েছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয় নাই। কাজে উনার যে কন্ট্রোভার্সি, উনার যে কথাবার্তা, তখন বোঝা গেছে যে এটা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছেন উনি। উনি পার্লামেন্ট হচ্ছে সর্বভৌম, পার্লামেন্টের কথাগুলোকে উনি এখানে এনে সংসদ পর্যন্ত উনি অকার্যকর করে দিয়েছেন, বলেছেন এটা নির্বাচিত হতে পারে না, এটা ঠিক না। যে আজকে আমি শেষ করে দিয়েছিল ভাই, আজকে যে কথাগুলো আসছে সব কথার শেষে এটি বলতে চাই যে আজকে বলা যাবে আওয়ামী লীগকে ঢালাও হবে, কিন্তু আওয়ামী লীগ আজকে যে মধ্যমায়ের দেশে গিয়েছে, আওয়ামী লীগ যে আজকে এত কাজ করেছে, প্রত্যেকটা সূচক আজকে ঊর্ধ্বগামী। শেখ হাসিনার মতো একজন নেত্রী যিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছেন, আপনি গ্রামে যান একটা মানুষের পরনে দেখবেন কাপড় আছে, তার পায়ে একজোড়া স্যান্ডেল আছে, প্রতিদিন যে লোকটা একটা সিএনজি অটোরিকশা চালায় তারও জীবন জীবিকার মান উন্নত হয়েছে। আমি ওই দিন একজন চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে চেয়ারম্যান সাহেব আপনি তো আগে অতীতে অনেকবার চেয়ারম্যানই করেছেন আমার নিজের ইউনিয়নে, যে হ্যাঁ করেছি, কী পেতেন আর এখন কী পান? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসহায় মুক্তিযোদ্ধা ভাতা, আপনার স্বামী পরিত্যক্ত ভাতা, একটা ইউনিয়ন পরিষদ থেকে প্রায় 3900 মানুষ, অর্থাৎ 3900 জন মানুষ প্রতি মাসে সুবিধাভোগকারী। জি, আজকে এই যে অবস্থাটা, এটা হাবিব ভাই স্বীকার করুক আর না করুক সারা দুনিয়া স্বীকার করুক, শুনি আমরা উনি কথা, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা হচ্ছেন একজন ভিশনারিজ নেত্রী, উনি ওনার ভিশনটাকে কাজে লাগান। আমি তাই বলতে চাই যে ওই যে বিখ্যাত রাষ্ট্রপতি ভারতের, উনি একটা সুন্দর কথা বলেছেন এপিজে আব্দুল কালাম একটা বক্তৃতায়, কথাটা আমাকে খুবই আশাবাদী করে যে ভিশন হচ্ছে এমন একটা জিনিস, স্বপ্ন, এটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হয় না, এটা দেখতে হয় জেগে জেগে, আর জেগে জেগে যে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দিন রাত যিনি পরিশ্রম করে তিনি হচ্ছেন ভিশনারিস লিডার, আর তা হচ্ছে শেখ হাসিনা। যে কথাটি বললেন এটা তো আওয়ামী লীগের আমলে শুরু হয়েছে তা তো না, এই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা,
সব শেখ হাসিনার তুই সৃষ্টি তারপরে বিএনপি এসে আমার কথা বলতে না দিলে সরি না আমি তো কথা পরে বলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কে করেছে? খালেদা করে নাই। মুক্তিযোদ্ধা ভাতা কে? ভাতা কম ছিল, এখন বেশি হয়েছে। মুক্তিযোদ্ধা আগেও ছিল, গেল। তারপরে যে এই যে মানুষ স্যান্ডেল পায়ে দিয়ে ঘোরে না খালি পায়ে ঘোরে, এটা 2009 সাল থেকে শুরু হয় নাই, এটা অনেক আগের থেকে শুরু হয়েছে। দিন যত সামনের দিকে যাবে, আগে অজগর খোকনের 10টা কোর্ট ছিল, এখন তার 20টা কোর্ট হয়েছে, ওইগুলো ছেড়ে নাই, নতুন কোর্ট বানিয়েছে। দিন যত আগাবে সামনে আগাবে না, আগে পাকা রাস্তা ছিল কয়েক হাজার কিলোমিটার, এখন লক্ষ কিলোমিটার পাকা রাস্তা। দিন যত যাবে সামনের দিকে এগিয়েই যাবে, এটাই বাস্তবতা। পৃথিবীও এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। তবে কথা হলো যে বিএনপিকে বারবার বলা হয় দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। আমি যদি প্রশ্ন করি পাল্টা, সেখানটুকু বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি হয় নাই, সেটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি হয় নাই, সেই সময় তো শেয়ার মার্কেট একদম গিলে খেয়েছে বলে কেউ দাবি করে নাই, সেই সময় তো এই যে বিএনপি দুর্নীতির সময় এই যে বড় বড় প্রজেক্ট হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট যেভাবে লোপাট হচ্ছে, বিএনপির এত দুর্নীতির কথা আসছে, সেই সময় আসে নাই তো ওই যে টাকার বিনিময়ে বিসিএস প্রশ্ন ফাঁস হয়ে যায়, টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস করে, এই যে সমস্তগুলো বলা হয় কিন্তু একটি জিনিসও প্রমাণ করা যাবে না। এবং আমেরিকার আমলে বলে যে এত ভালো কাজ করার পরেও এত ভয় কিসের? গণতন্ত্রকে, গণতন্ত্রকে এত ভয় কিসের? জনগণকে এত ভয় কিসের? ভোটে আসে, এখানে ভোটে তো আমরা আসতেই চাই। আর যে কথা বলো জিয়া, এই যে জিয়া রহমান যে কথাটা বলা হয়েছে, আমি একদম পরিষ্কার, ১২ লক্ষ ডলার আসছিল সেই সময় টাকা। একবার মুস্তাফিজুর রহমান অর্ধেক টাকা নিয়ে গিয়ে আমি বলে দিচ্ছি বাগেরহাটে জিয়া অর্ফানেজ, জিয়া চ্যারিটেবল অর্ফানেজ ট্রাস্ট বাগেরহাটে আছে অর্ধেক টাকা, 2 কোটি 10 লাখ টাকার 8 টাকা গাবতলি জমি কেনা আছে, বাদ বাকিটা সাভার জমি কিনেছিল, টাকাটা ফেরত দিয়েছে, এখনও ব্যাংকে 6.5 কোটি 7 কোটি টাকা মতো আছে। এই টাকা চুরি হয় নাই, এটা মিথ্যা স্যার। একদিন এই দেশে মানুষ মানে বলা লাগবে যে আমরা অন্যায়ভাবে বেগম খালেদা জায়গায় তাকে আমরা চোর বানিয়েছিলাম, যত কথাই আমরা বলি না কেন। আর যে কথা বলা হয় বিএনপি দুর্নীতি যায়, আজকে পর্যন্ত একজন বিএনপি মন্ত্রী জেল হয়েছে এই সরকার 10 বছর বলে প্রক্রিয়াধীন আছে, একজন প্রক্রিয়াধীন আছে, বিচার চলছে, 2 বছর গেছে ওয়ান ইলেভেনের সরকার, আর এই গেল 10 বছর একজন বিএনপির, একজন বিএনপির মন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে জেলে যায়নি, তাহলে কিভাবে দুর্নীতি করলো? এবং তারপর আমার কথা হচ্ছে এই দুদক অনেককে ডেকে নিয়ে গিয়ে পরিষ্কার করে দিচ্ছে, অনেককে নিয়ে বিরোধী দলকে আটকাচ্ছে, এটা হলো বাস্তবতা। এবং এইটা আমার কথা হলো এ পর্যন্ত। এবং আওয়ামী লীগের তো অনেক মন্ত্রীরা দুর্নীতি দেয়, অনেকেই তো জেল হয়েছিল, তারপর তাদেরকে সেখান থেকে মুক্ত করা হয়েছে। তো এটা হলো সরকার দল ক্ষমতাতে অনেক কিছু করা যায়। আর যে কথাটা বলা হচ্ছে বারবার এই যে ঐক্য প্রক্রিয়া নিয়ে, আমাদের যে কথা বলা হচ্ছে হবে না, এই হবে না, সে হবে না, আমার তো মনে হচ্ছে কাদের ভাই এখন গণক হয়ে গেছে, উনি বলছেন শেষ পর্যন্ত এই ঐক্য টিকবে না। তো তাই নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? যেটা টিকবেই না, তাই নিয়ে ভয় পাওয়ার তো কিছু নেই। আমার কথা হলো যে বাংলাদেশের মানুষ সব এখন দেখতে পায়, তারা মনে বুঝে, সব বুঝতে পারে। আমি কে কথা বলতেছি, অজয় খোকন কে কথা বলছে, মানুষকে সব দেখতেছে, জানতেছে, বুঝতেছে, গোপন করার কোনো সুযোগ নেই। এই সরকারের আমলে একটার পর একটা করে উদাহরণ তুলে ধরতে চাই যে এই সরকার ভাবমূর্তি দেশের কতভাবে ক্ষুণ্ণ করেছে। প্রথম ভাবমূর্তিটা ক্ষুণ্ণ করলো সবচেয়ে লজ্জাস্কর যে ব্যাপারটি, সেটা হলো যে স্বাধীনতা, মহান স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশি যারা আমাদের এই দেশের স্বাধীনতা অবদান রেখেছিল, তাদের যে সোনার মেডেল দেওয়া হয়েছিল, সেই মেডেলের 16 আনার ভিতরে 12 আনা সোনা চুরি করেছে। এই একটা ঘটনার পর আর বলা লাগে, উদাহরণ আর লাগে? এরকম প্রতিটি ক্ষেত্রে আজকে ব্যাঙ্কগুলি, আজকে বেসিক ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক থেকে শুরু করে জনতা ব্যাংক থেকে সমস্ত ব্যাংক যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে হাজার হাজার কোটি টাকা নেয়। এই যে অবস্থাটা কেন? এত যদি উন্নয়ন করে থাকবে, আর যেগুলি বলা হয় এই যে কথা কথা বলে আমরা বিদ্যুৎ দিয়েছি, আমরা ডিজিটাল, আরে বাবা সারা পৃথিবীতে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর কোন দেশে ইন্টারনেট ব্যবহার করেন এখন? পৃথিবীর কোন দেশ এখন বিদ্যুতের দিকে এগিয়ে যাচ্ছে না? পৃথিবী অনেক দূর এগিয়ে যাচ্ছে, আমরা পিছনে পিছনে আছি। কিন্তু আমরা সবচেয়ে যে জায়গাটা পিছনে আছি, সব কিছুর পরেও ওই যে ছোটোবেলায় করে ক্লাস 2 মনে হয় কবিতাটা ছিল, ওই মাঝি যখন নৌকা পার করতেছে বাবুকে নিয়ে, বাবু তখন বলে মাঝি বলো তো সূর্য পূর্ব দিকে কেন ওঠে? মাঝি বলতে পারে না, বলে আমি বলতে পারে না, জোয়ার ভাটো কেন আসে তাও বলতে পারে না, সূর্য পশ্চিম দিকে ডোবে তাও বলতে পারে না, যখন ঝড় আসছে
তখন মাঝে যখন যে বাবু সাঁতার জানেন না তা তো জানেন, এইবার দেখলাম জীবন ওর জীবন বারো না মিথ্যা করে দিয়েছিল, তখন বললো আপনার জীবনখানা ষোলো নাই মিথ্যা। যে দেশের মানুষ ভোট দিতে পারে না, যে দেশে ভোটের আগেই 153টা বিনা পর্যায়ে 300 আসনে হয়ে যায়, এর চেয়ে লজ্জা পৃথিবীতে আর কিছু হতে পারে? এই পৃথিবী হাজার বছরের পৃথিবী না, কোটি বছর সত্তর কোটি বছরের পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দেখে নাই যে 300 আসন বিশিষ্ট একটি দেশে 153টা বিনা প্রতিদ্বন্দ্ব হয়। অতি সম্প্রতি গত কয়েকদিন আগে নির্বাচন হলো ভুটানের, ভোটার হলো 4,33,000 একটা দেশের ভোটার, সেখানে বিরোধী দল দ্বারা তারা দুইজনই পেয়েছে, একজন 30% একজন 29% ভোট পেয়েছে। হ্যাঁ, আর যারা ক্ষমতাসীন ছিল তারা পেয়েছে 28%। মালদ্বীপে নির্বাচন হলো, মালদ্বীপের টোলা জনসংখ্যা কত? 3.5 লাখ। ভোট কত? 2.5 লাখ। এই 2.5 লক্ষ ভোটারের ইয়ে লাইন ধরে ভোট দেওয়ার জন্য 8টা থেকে 4টা পর্যন্ত ভোট দেওয়ার ব্যবস্থা, সেখানে মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে, ভোট শেষ হচ্ছে না, 3 ঘন্টা পিছিয়ে দিয়ে 7টা 15 সেখানে ভোট গ্রহণ করেছে 2.5 লক্ষ ভোটের দেশের মানুষ। আর আমার দেশে ভোট ছাড়াই 153টা হয়ে যায়, ভোট কেন্দ্রের মানুষ যায় না। আমি বলতে চাই না ভোট প্রধান মানে দুই পা পশু, দুই পায়ের মানুষ ছাড়া ভোট কেন্দ্রে অনেককে বিচরণ করতে আমরা দেখেছি। প্রিজাইডিং অফিসার গালে হাত দিয়ে বসে থাকে, পুলিশরা ঘুমায় ওখানে, 57টা 47টা কেন্দ্রে আওয়ামী লীগের যারা এজেন্ট ছিল তারাও ভোট দেয়নি। তো সেই সংসদকে যদি প্রধান বিচারপতি বলে থাকে একটা অগ্রাধিকার সংসদ, এটা সঠিকভাবে হয় না, এটি অন্যায়। আর আমি বিচারপতি সিনহার পক্ষে কথা বলবো না, তো উনি তো আমাদের পক্ষে কোনো কাজ করেন নাই, উনি জিয়া রহমানের পার্লামেন্টকে ব্যানার অফ রিপাবলিক বলেছেন সেই সময়, আমি কেন ওর পক্ষে যাবো? আমি প্রধান বিচারপতির পক্ষে না, কি আমি সিনহার পক্ষে না, আমি প্রধান বিচারপতির পদ, আজকে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। এইরকম একটা আওয়ামী লীগের ভাষায় উনি দুর্নীতিবাজ, আপাত বস্তু উনি দুর্নীতিবাজ, আগের থেকে উনি দুর্নীতি করে আসছেন, আগের থেকে না, আগের থেকে মানে হঠাৎ করে উনি প্রধান বিচার প্রধান বিচারপতি হওয়ার পরে প্রধান বিচারপতি হওয়ার আগে উনার বাড়ি গাড়ি উনার যা কিছু ছিল, প্রধান বিচারপতি হওয়ার আগে উনার সেই সম্পদ এবং উনি উনার আয়কর বিবরণী দেখেছি আমি। উনি যখন একটা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আমি বিচারপতি মানিকের সাথে আমি একদিন টকশোতে ছিলাম, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে বলেন প্রধান বিচারপতি একদিন নাকি বলেছিলেন আমি তো শান্তি কমিটির সদস্য ছিলাম, তো কি হয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিচার চলাকালীন সময়? তখন বিচারপতি মানিক বললেন, স্যার কি বলছেন, আপনি কি বলছেন, এটা আপনি জানেন কি বলছেন, কি হয়েছে, আমি শান্তি কমিটির সদস্য ছিলাম। তখন তো তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। তো সরকার, যে সরকার একজন শান্তি কমিটির সদস্যকে প্রধান বিচারপতি বানায়, আপাতত দুর্নীতিবাজ একজন একে অ্যাডভোকেটকে যিনি যারা বিচারক নিয়োগ করে অ্যাবিলিটেশন নিয়োগ দেয় প্রধান বিচারপতি করে, তাদের বিচার হওয়া উচিত। এবং আজকে যে কথাটা বলা হচ্ছে বিচারপতি সিনহার নাকি নিজের ইচ্ছায় চলে গেছেন, নিজের ইচ্ছায় সরকার ভোট দিয়ে মানুষ ভোট দিবে কি না দেবে সেই গাছ ধরে থাকতে চায়, আর প্রধান বিচারপতির পদ আরও 2 মাস থাকে 3 মাস থাকে তার পুরো নয়, প্রধান বিচারপতির পদ থেকে কেউ নিজে ইচ্ছে করে চলে যায় সেখান থেকে, এবং বলা হচ্ছে স্বেচ্ছায় স্বেচ্ছায় গুতা দিলে অনেকে বের হয়ে যায়। ওয়ানের বিরুদ্ধে বলেছে না, ওয়াদুল কাদের বলেছে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে এই দেওয়া হয়েছে শেখ সেলিম বলেছে না, জলিল ভাই বলেছে না, ওই রকমই বলে। প্রধান বিচারপতি যেভাবে পদত্যাগটা করেছেন, ওনার কাছ থেকে পদত্যাগপত্র যেভাবে নেওয়া হয়েছে, দেশ জাতি একসাথে জানবে আমি শেষ করে লজ্জায় মরে যাবে। আর প্রধান বিচারপতি বলা হলো ক্যান্সারের রুগী, এর চেয়ে লজ্জার কী আছে? উনি বললেন যে আমি ক্যান্সারের রুগী না, আমি সুস্থ, এর চেয়ে আরও কিছু চপেট আঘাত সরকার খাওয়ার আর কোন দরকার আছে? আরেকটি কথা বলা হয়, উনি এই জন্য চলে গিয়েছেন, আরও 6 জন বিচারক যার সাথে ছিলেন তারা বলেছেন আমরা ওনার সাথে আমরা বসতে রাজি না, হঠাৎ করে আসমান থেকে নেমে আসলো, এরা তার সাথে আগে বসে নেই। এবং এই 6 জন বিচারপতি যে কথা বললেন এদেরকেও বলানো হয়েছে দেশ জাতি একদিন বলবে যে আমাদেরকে বলানো হয়েছে কথা বলতে হবে। এবং আজকে আমি দাবি করে যাচ্ছি প্রধান বিচারপতি দুর্নীতির যে 11টা না 7টা যে তাকে দেওয়া হয়েছিল এতগুলি দুর্নীতি অভিযুক্ত, তার মতো লোককে সরকার প্রশাসন প্রোটেকশন দিয়ে কেন এয়ারপোর্ট থেকে তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, এর জন্য সরকারের বিচার হওয়া উচিত। আজ হোক আর কালক তার বিচার হবে যে একজন দুর্নীতিবাজ প্রধান বিচারপতিকে আপনি দেশের বাইরে প্রোটেকশন দিয়ে পাঠিয়ে দিলেন। সাধারণ একজন রাজনৈতিক কর্মী সে যদি আপনার ওমরা করতে যেতে চায়, চিকিৎসার জন্য যেতে চায়, তাদেরকে এয়ারপোর্টে আটকে রাখা হয়, আর সরকার রাষ্ট্রপতি ডেকে নিয়ে, এবং এখানে রাষ্ট্রপতি একবার তোমাকে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতে প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী সবাই ছিলেন, সেখানে তাকে বলা হয়েছিল যে তার এখান থেকে তাকে সরিয়ে আসার জন্য, উনি সরিয়ে আসেন নাই, যেই কারণে বলা হয়েছিল
ওনাকে বিদায় করে দেওয়া হবে বহুবার বলেছে এবং আমার সবচেয়ে আজ আমি আরেকটা বিচার চাই শেষ করুন যে আওয়ামী লীগ যখন বলেছে যে ওনার রায় নাকি বিদেশে কেউ লিখে দিয়েছে বাংলাদেশের একটা ইংরেজি পত্রিকা সম্পাদনে লিখে দিয়েছে এইরকম একজন বিচারপতি নিয়োগ দেওয়ার কারণে আবারও আমি চাই এই সরকারের বিচার হওয়া উচিত সর্বশেষ আমি যে কথা বলবো প্রধান বিচারপতি আমাদের কোনো আমাদের প্রয়োজনে উনি বই লেখেন নাই উনি সত্য উদ্ঘাটন বই লিখেছেন এটা ভয় পাওয়ার কি আছে যদি না সত্য নাই হয়ে থাকে এতে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই ঐক্য প্রক্রিয়া দেখে ভয় পাওয়ার কারণ নেই প্রধান বিচারপতি যা লেখেন না কেন আরও লিখুক তাতে আওয়ামী লীগকে ভয় পাওয়ার নেই আমি দল করি আমি একসাথে দল করতাম আমি অস্বীকার করবো না আমি আওয়ামী লীগ ততদিন করেছি যতদিন আওয়ামী লীগ বিরোধী দল ছিল আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি দিয়ে ওই জনতার মঞ্চ থেকে সর্বত্র করে সেদিন পর্যন্ত থেকে আমি ওখান থেকে এসেছি আমি ক্ষমতার লোভে লাভে পড়ে আমি এখানে আসিনি হাবিব ভাই হাবিব ভাই অনেক কথা বলেছেন আর শুধু খালি বিচার চেয়েছেন কার বিচার আওয়ামী লীগের বিচার নেতাদের বিচার বিচারপতিদের বিচার সকল বিচার ওনারা করবেন বিচারপতি চাইনি আর বিচারটা যে করবেন বিচারটা করতে হলে তো আপনাকে ক্ষমতা আসতে হবে নাকি হ্যাঁ ক্ষমতা আসবো তো ইনশাল্লাহ আচ্ছা সাংবিধানিক ভাবে বৈধতা নাই এগুলো হবে না এই স্বপ্ন দেখে লাভ নাই এই স্বপ্ন ভঙ্গ হবে এই স্বপ্ন দেখে লাভ রেহাই এখন আমি যেটা বলতে চাই আপনারা ইলেকশনে আসেন এই জোট করেন মহাজোট করেন ঐক্য করেন ঐক্য প্রক্রিয়া করেন জাতীয় ঐক্য করতেছেন জাতীয় ঐক্য হয় না বৃহৎ একটি অংশকে বাদ দিয়ে আমি আপনার কথার সঙ্গে কথা বলিনি তারপরে আপনাকে বলতে চাই যে আপনি বলছেন সবার বিচার করবেন এই বাংলাদেশে বিচারটা যেটা করতে চান তাহলে তো বিচার ব্যবস্থা থাকতে হবে এখন আপনি বলতেছেন বিচার ব্যবস্থা নাই তাহলে বিচার ব্যবস্থা আপনারা ঢেলে সাজাবেন বিচার করবো আমি বলছি বিচার হবে বিচার হবে করবে মানুষ তো মানুষ করবে সেই মানুষের কাছে তো আপনাকে যেতে হবে আজকে ইলেকশনের বাকি আর মাত্র কিছুদিন আমি গ্রামে গঞ্জে গিয়ে দেখি জিজ্ঞেস করি বিএনপির ভাইয়েরা ভোট চায় না বিএনপির ভাইয়েরা নির্বাচনে আসে না কেউ কথা বলে না কেউ একটা প্রার্থীও যায় না আমার এলাকায় দেখি কোনো প্রার্থীও নাই প্রার্থীও যায় না আপনারা 2014 সালে এই দেশের যে ক্ষতিটা করেছেন নির্বাচন প্রতিহত করবার নামে হাজার হাজার স্কুল পুড়িয়েছেন হাজার হাজার বাস পুড়িয়েছেন মানুষ হত্যা করেছেন প্রতিহত করবার নামে এই প্রতিহত না করে আপনারা যদি সেদিন বলতেন যে দেশের জনগণ আমাদের সাথে আছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। তাহলে কিন্তু আজকে 153 জন বিনা ভোটে হতো না এই গণতন্ত্র আজকে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তের দায় দায়িত্ব প্রথমে নিতে হবে খালেদা জিয়াকে শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন ওনাকে আলোচনা করবার জন্য গণভবনে উনি যাননি উনি ওনার পুত্রের মৃত্যুর পরে ওনার বাসায় গিয়েছেন শেখ হাসিনা তার দরজাটা তার মুখের সামনে বন্ধ করে দিয়েছেন এত কিছু করার পরেও আপনারা সেদিন আলোচনায় আসেন নাই আপনারা আলোচনায় আসেননি বলে আমি বলতে চাই আজকে অল্প সময়ের জন্য আজকে আলোচনার দরজা নাই আলোচনার দরজা বন্ধ হয়ে গেছে সংবিধানের বাইরে থেকে কোনো কিছু হবে না সংবিধানের ভিতর থেকেই করতে হবে সংবিধান যেটা বলে সেইভাবেই নির্বাচনটা হবে নির্বাচন করবে নির্বাচন কমিশন আওয়ামী লীগ না কিন্তু এটা তো মিস্টার অজয়কর খোকন যারা ক্ষমতায় থাকে কারণ বিএনপি যখন ক্ষমতায় ছিল আপনারা আন্দোলন করেছেন বিএনপি একই কথা বলছে সংবিধানের বাইরে কিছু করার কথা বলে সুযোগ নেই টিকতে পারে না হুসেন মাহমুদ এরশাদও একই কথা বলেছিলেন সংবিধানের বাইরে টিকতে পারে না তার মানে বল প্রয়োগটাই প্রধান কথা না বল প্রয়োগ না জনতার শক্তি আচ্ছা আপনাকে আমি বলছি এখনো বলছি জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি খালেদা যা করেছিল 21 ফেব্রুয়ারি নির্বাচন 15 ফেব্রুয়ারি টিকতে পারে না তাকে বাধ্য হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে জনতার রায়ে তাকে মেনে নিতে হয়েছে আমরা রাজপথে শুয়েছিলাম হাবিব ভাই সেদিন ছিলেন আজকে উনি ভুলে গেছেন কিনা জানি না আমি না হাবিব ভাই আমরা করেছিলাম রাজনীতিতে আমি বলে কোনো সব আমরা করেছিলাম আপনিও করেছিলেন আমিও করেছিলাম সেই দিন খালেদা কিন্তু টিকতে পারে নাই এরশাদ বলেছিল আমি কোথায় ক্ষমতা দিয়ে আসবো 0 পয়েন্টে আমরা বলেছিলাম তোমাকে ক্ষমতা ছাড়তে হবে আপনাদের নেতৃত্বে আমরা কর্মী হিসাবে সেদিন তাকে পরাজিত করেছিলাম কারা করেছিল জনগণ আজকে কিন্তু জনগণ বিএনপির সাথে নাই এবং আজকে যে রাজনীতির এই দূরত্বটা তৈরি হয়েছে হাবিব ভাই কেন হয়েছে আপনি অস্বীকার করতে পারেন শেখ হাসিনাকে হত্যা করবার জন্য হাওয়া ভবনে বসে বৈঠক করে তারেক জিয়া পিন্টু সাহেবদের নেতৃত্বে সেই মুফতি হান্নানরা যখন 24 জন মানুষকে হত্যা করলো তখন কি রাজনৈতিক বিভাজন তৈরি হয় না হয় অবশ্যই হয় আমি যদি দেখি আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র হচ্ছে গ্রেনেড মারা হচ্ছে আমি কি আপনাকে আর ফোন করব শেখ হাসিনা কত বড় মহৎ গুণের অধিকারী খালেদা জিয়াকে ফোন করেছেন
উনার ছেলে মারা গেছেন, উনি প্রধানমন্ত্রী বাংলাদেশের, বঙ্গবন্ধুর কন্যা, তার বাসায় গিয়েছেন। এখন আপনি বলতেছেন, প্রতিনিয়তই বলে যাচ্ছেন আওয়ামী লীগ ব্যাংক, হ্যাঁ ব্যাংকে ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ ব্যবস্থা নিয়েছে, ডেস্টিনির ঘটনা ঘটেছে, জেলখানায় আছে এখনো, হলমার্কের ঘটনা ঘটেছে, মালিক এখনো জেলে আছে, রিজার্ভ ফান্ড থেকে টাকা চুরি হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত, আওয়ামী লীগ প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করার চেষ্টা করছে, আর আপনি বলছেন দেশ এগিয়ে যাচ্ছে, সরকারের কোনো অবদান নেই? আজকে আমার প্রবৃদ্ধি বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, মানুষের গড় আয়ু বেড়েছে, কৃষি উৎপাদন বেড়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে, আজকে আমার মৎস্য সম্পদ সব কিছুর উন্নতি হয়েছে, দেশের মানুষ ভালো আছে, এর জন্য সরকারের কি কোনো অবদান নেই? আমি বলি অবশ্যই আছে। আজকে যে বিদ্যুৎ নিয়ে যখন আমরা কুইক রেন্টাল পাওয়ার করতে যাই, তখন আপনার এখানে বসে কত শুনেছি আওয়ামী লীগ লুটপাট করে শেষ করে দিচ্ছে, আপনি মূল্য দিচ্ছেন কিন্তু আপনি তো বিদ্যুৎটা পাচ্ছেন, আজকে গ্রামীগঞ্জের মানুষ বিদ্যুৎ পাচ্ছে, আমার দুইটা উপজেলা আজকে বিদ্যুতের আলো জ্বলছে, সেই যে অবস্থার থেকে উত্তরণ, আর এই বিদ্যুতের খাম্বা বিক্রি করে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনি বলছেন কারো বিচার হয় না, আওয়ামী লীগ জোর করে কারো বিচার করে না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারও ট্রাইব্যুনালে হয় নাই, দ্রুত হয় নাই, ঠিক খালেদা জিয়ার বিচারও দ্রুত হয় নাই, ট্রাইব্যুনালে হয় নাই, বিচারটা হয়েছে তার স্বাভাবিক গতিতে, এবং আজকে যারা বিএনপির তৎকালীন নেতৃবৃন্দ ছিলেন, যাদের নামে দুর্নীতির মামলা হয়েছে, তাদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে। আওয়ামী লীগকে আপনারা আজকে উৎখাত করে দেবেন, তাদের বিচার করবেন, করতে হলে আপনাকে জনতার রায় নিয়ে আসতে হবে, এই যত বড় ঐক্যই করেন না কেন, কাদের ভাই বলেছেন, অন্যরা বলেছেন, আমরা বলছি এই নাটক মহানগর নাট্যমঞ্চে যা মঞ্চায়িত হয়েছে, এই নাটক কোনোভাবেই বাংলার মানুষ গ্রহণ করে নাই, করবে না, কারণ এরা আমার কথাটা বিয়াদুবি নিয়ে না, জিল্লু ভাই শেষ করি, সেটা হচ্ছে যে এই বয়োজ্যেষ্ঠ মানুষগুলা চলতে গেলে তিনজন যাদের লাগে, আর যাই হোক জনতার পদে পদে গিয়ে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে এই দাবিগুলো আদায় করবে, অযৌক্তিক দাবিগুলো, সেই দাবি বাংলাদেশে বাস্তবায়িত হবে না। মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে এটা অযৌক্তিক দাবি না, এটা একেবারে ন্যায়সঙ্গত দাবি, কারণ এই তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে ছিল না, এটা বেগম খালেদা জিয়া একটা নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে আওয়ামী লীগের চাপে না, উনি তো বলেই ছিলেন, প্রথম সংসদেই তো উনি এই করেছিলেন, প্রথম সংসদে যদি উনি পাশ করেন, না আপনি পাল্টা প্রশ্ন, আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে চাপ দিয়ে এখন আবার সেখান থেকে সরে গেল আওয়ামী লীগ, না না উনি তো সিদ্ধান্ত, আমি জনতার মাস অজয় আমরা করেছি, কিন্তু জনতার নামটা দিয়েছি আমি, সর্বোচ্চ রাস্তাতে করেছি আমি, তো এখন ওইটা কি, ওইটা তো আমরা করেছি সংসদে সিদ্ধান্ত নেওয়ার পরে, জনতার মঞ্চ করেছি আমরা, উনি তার আগে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সংসদ আমরা তত্ত্বাবধায়ক বিধান সংসদ, না না আমি জানি তো এই ব্যাপারে, আমার কাছে বল লাভ না, আমি 30 থেকে সভাপতি করেছি আমি জানি, করেছেন আপনি, আপনি এখন ইতিহাস বিকৃত, আমি বলি ইতিহাস না, ইতিহাস বিকৃত করব না আমি, তাহলে বলো যে 1990 সালের 26 নভেম্বর আমি সভাপতি করি নাই, উনি 15 ফেব্রুয়ারি পরে, 15 ফেব্রুয়ারি পরে আমি বলছি তো, আমার তুমি তো সময়টাকে নিয়ে নাও, তুমি তো বলতে পারো, তারপর যে কথা বলা হচ্ছে যে যদি বেগম খালেদা জিয়া যদি তার গ্রামে হাওয়া থেকে প্রধানমন্ত্রী মারতে চাইতেন, আরো 2 বছর তো ক্ষমতা ছিল, মারতেন না, মারতে পারতেন না, চেষ্টা করেছে, চেষ্টা করে নাই, প্রতিনিয়ত ওইটা কথার ভিতরে, ওইটা ছিল কি, ওইটা ছিল, ওইটা ওই ঘটনাটা অনেক বড় ঘটনা, এটা খুবই নির্মম ঘটনা, আমি ঘটনাকে সমর্থন করি না, কিন্তু আওয়ামী লীগ যদি 2 ঘন্টার নোটিশে যদি মুক্ত অঙ্গন থেকে যদি ইতে না নিয়ে বঙ্গবন্ধু বিরুদ্ধে না নিয়ে যেত, ওই ঘটনাটা সন্ত্রাসে ঘটাতে সক্ষম হতো না, বিচার পারমিশন দেয় নাই, বিচার পারমিশন ছিল না, উন্নতির জন্য পৃথিবীর সব দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, পৃথিবীর সব দেশ উন্নত হচ্ছে, সব দেশ ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, এবং সব দেশ আগাচ্ছে এবং যেখানে বলা হয় বিদ্যুতে বিএনপির 5 বছরে মাত্র 13,500 কোটি টাকা বাজেট ছিল, এইবারও তো 24,000 কোটি টাকা বাজেট বিদ্যুতের জন্য এক বছরে, তাহলে এই 10 বছরে প্রায় 2,00,000 কোটি টাকার মতো বাজেট, 1,50,000 কোটির উপরে আমি জানি বাজেট হয়েছে এই 10 বছরে, সেই পরিমাণ বিদ্যুৎ কিনা হচ্ছে, তখন বিদ্যুৎ উৎপাদন হতো 2 টাকা বেশি খরচ পড়তো না, এখন কোনো জায়গায় 20 টাকা, 25 টাকা, 22 টাকা বিদ্যুৎ কিনা আছে, একে লুটপাট হচ্ছে না, এই লুটপাটের ইতিহাস অবশ্যই বের হবে। আর যে কথাটি বারবার বলা হচ্ছে এই যে বিএনপি নির্বাচনে যায় নাই, জাতীয় সরকার হবে না, জাতীয় ঐক্য কখন হয়,
একটা দেশে যুদ্ধবিগ্রহ লাগে জাতীয়ঐক্য হয় সরকার দলকে নিয়ে। যেমন এ দেশে যখন জঙ্গির উত্থান হলো তখন দেশনেত্রী বেগম খালেদা উদারতার সাথে বলেছিলেন আপনাদের অধীনেই জাতীয়ঐক্য করবো। এখন তো সরকারের দুর্নীতি অপারেশন ভোটাধিকার প্রয়োগের জন্য জাতীয়ঐক্য, এই ঐক্যতে সরকার আসতে পারে না। আর যে কথাটা বলা হয় বেগম খালেদা জিয়াকে ডেকেছিলেন, উনি সংসদীয় গণতন্ত্রের সংসদ বিলুপ্ত করেই নির্বাচন করতে হয়, ক্ষমতা থেকে ডাকলে সেখানে বেগম খালেদা কেন যাবেন। আরেকটি কথা বলা হয় যে বেগম যার সন্তান মারা গেলে সেখানে তাকে শেষ করতে সেখানে গিয়েছিলেন, দরজা বন্ধ করে দিয়েছেন। আমি বিনীতভাবে বলবো পৃথিবীর ইতিহাস হাজার বছর ইতিহাস আসবে, কিন্তু একটা সন্তান মারা যাওয়ার পর তার মায়ের ওই অবস্থাকে মারা যাওয়ার পর সেই সন্তান দেশে আসবে, আসছে সেই দিনে তার নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক দুইটা মামলা দায়ের করে প্রধানমন্ত্রী গেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা। ধন্যবাদ মিশা হাবিব, আর সময় নেই আমার হাতে, আর সময় নেই। এবং সেখানে বিএনপির অবস্থা থেকে অ্যাডভোকেট শিমুল শামসুল্লাহ শিমুল সাহেব বলেছিলেন যে আমরা জানাবো, উনি ওনাকে ঘুম পাড়িয়ে রেখেছে, ওনার ঘুম ভাঙলে আপনাকে ডাকাবো। প্রধানমন্ত্রী কেন এসএসএফ এর ক্লিয়ারেন্স ছাড়া কোনো কিছু হঠাৎ করে উনি কেন ঘুম গেলেন? আধা ঘন্টা পরে গেলে দেশ কি রসাতলে চলে যেত, হারিয়ে যেত। আমি যাওয়াটা ঠিক করে নাই, যাওয়া উচিত হয় নাই। বেগম খালেদা সঙ্গে কথা বলুন, ধন্যবাদ মিশা হাবিব। উনি ঘুমিয়ে আছেন, আপনি আপনার বাসায় আমি গেছি, আপনার ছেলে মারা গেছে, যাবে কেন? আপনি ঘুমিয়ে আছেন। আমার কথাটা শুনেন, আপনি ঘুমিয়ে আছেন, আমি গিয়ে বললাম আপনার নিচে একজন বসে আছে, কেন আধা ঘন্টা পরে তো আমার কথাটা শুনে ডাকবো আপনাকে? আরে ভাই আপনি দরজা খুলবেন না। আমি দরজা খুলবো কেন? কেন খুলবেন না? আমি তো বলছি যে আপনি মানুষ, আপনি অমানুষ। না না না, অমানুষ হ্যাঁ, আপনি প্রতি ইশারা দিদি করেন, যাওয়াটাই ঠিক হয়। এই প্রতি ইশারা দিদি খেলা দিয়ে করে দেশটাকে ধ্বংস করে দিয়ে যাওয়া ঠিক নয়। এবং এই লক্ষ লক্ষ মানুষকে দেশটাকে, ওনার সাথে কথা বলবে, আমি শেষ করে অফিস থেকে বলা হয়েছে যে আপনি আধা ঘন্টার ভিতরে, আমরা আপনাকে শেষ করে, ধন্যবাদ। আমার সাথে ওনার সেই সুযোগ দিল না, আধা ঘন্টা পরে গেলে কি ক্ষতি হতো? উনি যে কাজটা করেছেন এটা শিষ্টাচার বৈরী। নো নো, এটা করে এটা আমার এক লাইনে শেষ করার কথা হচ্ছে, এই বাংলাদেশ যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে 2021-2041 দেশ স্বতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী ডিসেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচনে সকল গণতান্ত্রিক শক্তি অংশগ্রহণ করবে, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আজকের যে জোট, আজকের যে ঐক্য, সেই ঐক্য প্রক্রিয়া বিএনপিকে সাথে নিয়ে হোক আলাদা হোক নির্বাচনে আসবে, গণতন্ত্রকে শক্তিশালী করবে, পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করবে। এবং যদি না আসে তাহলে তারা বিলীন হয়ে যাবে ইতিহাসের হবে, সরকারও সব দলকে বাদ দিয়ে নির্বাচন করলে শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হচ্ছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। এই পর্ব সহ তৃতীয় পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে মিস্টার হাবিবুর রহমান হাবিব এবং মিস্টার অজয় খোকন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে বিতর্ক হয়েছে এবং এই বিতর্কের নিষ্পত্তি হয়তো এখন হবে না, কিন্তু এই বিতর্ক থেকে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবার একটা সুযোগ পাবে বা তার চিন্তার খোরাক যোগাবে, এবং সেই সিদ্ধান্ত নেবার জন্য যে পরিবেশ অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সেটি নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি এবং বিবদমান রাজনৈতিক পক্ষগুলো তাদের উভয়ের কাছেই। মিস্টার হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে তারা তাদের দাবি আদায় করে নির্বাচনে যাবেন, মিস্টার অজয় খোকন বলছিলেন যে তারা চান সবাই নির্বাচনে আসুক, আমরাও জনগণ চাই, আমরা যেন ভোট দিতে পারি, আমরা যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন পাই এবং নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।